আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের আন্দোলন অব্যাহত। মঙ্গলবার একাদশতম দিনেও জুনিয়র ডাক্তার ও ইন্টার্নরা কর্মবিরতি পালন করে মালদা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সোচ্চার হন আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে, সেই সঙ্গে কর্মক্ষেত্রে তারা নিরাপত্তার দাবিতে সুর চড়ান। কাদের তোমরা আড়াল করো, প্রিন্সিপালকে জেরা করো। নো সেফটি, উই ওয়ান্ট বিচার চাই, এটাই বলবো। সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থার অঙ্গ, আমরা যথোপযুক্ত বিচার চাই সুপ্রিম কোর্টের কাছে। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা বিচারের ক্ষীণমাত্র আলো দেখতে পাই, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান নেই। আজকে আমাদের চলছে 11। এবার নো স্যালারি নো ডিউটি স্লোগান তুলে ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন। বেতনের দাবিতে মঙ্গলবার আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের 148 জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। আন্দোলনের অঙ্গ হিসাবে এদিন তারা কর্মবিরতি পালন করে হাসপাতাল চত্বরেই অবস্থান বিক্ষোভে বসেন, বকেয়া বেতনের দাবিতে সোচ্চার হন। আন্দোলনকারী চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের অভিযোগ, তারা নতুন ঠিকাদারের অধীনে গত মাস দেড়েক ধরে কাজ করছেন, কিন্তু এখনও তাদের কোনো কাগজপত্র জমা নেওয়া হয়নি, দেড় মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও নতুন কোম্পানির আন্ডারে কাজ করার জন্য তাদের কাছে 8,500 টাকা করে ঘুষ চাওয়া হচ্ছে। বিষয়টি তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা পাননি, তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। আমাদের স্যালারির জন্যে জাস্ট আমাদের এখনো পর্যন্ত কাজের জন নেয়নি, কাগজপত্র কিছুই নেয়নি। কোম্পানির লোকের সঙ্গে কথা বলার পরেও কোম্পানির লোক এখনো পর্যন্ত আসেনি। আমরা যে 1 তারিখ থেকে কাজ করছি, কার আন্ডারে করছি এখনো কেউ জানে না। তার জন্যই আমরা আন্দোলন করছি যে আমাদের কাজে নেওয়া হোক, আমাদের স্যালারিটাও দেওয়া হোক। আমরা এই যে এই মাসের যে স্যালারি আছে, 2 মাসের মিনিমাম পাচ্ছি, এই মাসের স্যালারি কিন্তু আমরা পাচ্ছি না। যতক্ষণ না আমাদের কাজে জয়েন নেয় ততক্ষণে আমরা কাজ কেউ করবো না। আমাদেরকে যদি এখন বলে যে হ্যাঁ তোমাদেরকে নিচ্ছি, কাগজপত্র সব নিয়ে নিচ্ছি, তাহলে আমরা কাজ জয়েন করবো, নাহলে একটু আন্দোলনই করবো। এদিকে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের কর্মবিরতি আন্দোলনের জেরে হাসপাতালের কাজকর্ম কিছুটা ব্যাহত হয়, ফলে বিপাকে পড়েন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাই মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপতি মুখোপাধ্যায় এবং হাসপাতাল সুপার ডক্টর প্রসেনজিৎ বর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা চালান। যদিও খবর লেখা পর্যন্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন বলে খবর। সেটা হচ্ছে এখানে এই আমাদের যে ফেসিলিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা, এই পুরো বিষয়টাই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন থেকে করা হয়। তারা এই এজেন্সি করা হওয়ার পরে যে এজেন্সি ছিল সেই এজেন্সি পাল্টে ছিল, নতুন এজেন্সি এখন এসেছিল, তারা ব্যাপারটা এবার ডাইভার্ট নিচ্ছে না, এটা তারা একটা চেঞ্জ হবে। এই চেঞ্জ হওয়ার সময়টা একটু অসুবিধা হয়তো হয়েছে, আমরা সেই ব্যাপারে অভিজ্ঞতা কর্তৃপক্ষের মধ্যে এবং বিশেষ করে WMCL-এর অথরিটির সঙ্গে যোগাযোগ রেখেছি, তার সঙ্গে চেষ্টা করছি যোগাযোগ করার। এই যে ট্রানজিশন ফেজ এখন, মানে একটা কোম্পানিতে আরেকটা কোম্পানির খুব পরিবর্তন, এটা হয়ে গেলে আশা করি আমরা সমাধান হবে, এখন যোগাযোগ রাখছি, কিছু সময় চেয়ে নিচ্ছি। এই সময়ের মধ্যে আমরা আশা করি এই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে, আমাদের WMCL-এর সঙ্গে যোগাযোগ করে আমরা সমাধান সূত্রে একটা বেরোবে। এবার মুর্শিদাবাদে জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজের হোস্টেলে মালদার ছাত্র তৌহিদ করিবের রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ তুলে আন্দোলনে নামলেন ISF ছাত্র সংগঠনের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে ইংরেজবাজার থানায় বিক্ষোভ ডেমোলিশন কর্মসূচি পালন করলেন মঙ্গলবার। উল্লেখ্য, গত 13 আগস্ট মুর্শিদাবাদের জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মেসি কলেজের হোস্টেলে মালদার ছাত্র
তৌহিদ করিমের রহস্যজনক মৃত্যু হয়। ঘটনায় কলেজ কর্তৃপক্ষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার দাবি করলেও পরিবারবর্গ খুনের অভিযোগ তোলে। যদিও প্রথমে স্থানীয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ পরিবারের অভিযোগ নিতে চায়নি। পুলিশ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগ সাজেশ করে খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। যদি পরবর্তীতে পুলিশ অভিযোগ নেয় বলে খবর, তবে অভিযোগ নিলেও এখনও পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি হয়নি। এরই প্রতিবাদে মঙ্গলবার মালদায় আন্দোলনে নামেন আইএসএফ ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের সদস্যরা। তারা ছাত্রখুনের অভিযোগ তুলে ইংরেজবাজার থানায় বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে গোটা ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে থানায় ডেপুটেশন পেশ করেন। এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য কমিটির সহ সম্পাদক শেখ সাবির সহ অন্যান্যরা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে জাকির হোসেন ইনস্টিটিউট অফ মেডিকেল কলেজের ছাত্র, 22 বছরের ছাত্র তৌহিদ করিমকে খুন করা হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে বাড়ির লোককে জানানো হয়েছে এটা সুসাইড, কিন্তু আমার বিশ্বাস এবং পরিবারের দাবি এটা সুসাইড নয়। আমার ভাইকে তৌহিদ করিমে চক্রান্ত করে খুন করা হয়েছে। আমরা চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা সন্দেহভাজন তালিকায় পড়ছে তাদের তদন্তের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত করা হোক এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমরা ইংরেজবাজার থানাতে এসেছি, এখানে আমরা ডেপুটেশন দেব এবং আইসি সাহেবকে আমরা জানিয়ে দেবো নির্দিষ্ট সময়ের মধ্যে আমার ভাইয়ের খুনিদের যদি শাস্তি না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।